বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো হ্যাকার তৈরি হওয়ার সবথেকে সহজ পদ্ধতি কোনটি। অনেক মানুষের মনে এই প্রশ্ন আসে, তাই আমি ভাবলাম একটি ভিডিওর মাধ্যমে যদি এটা বলা যায়। বন্ধুরা, যখন আমরা কোনো হ্যাকিং শব্দ শুনি তো আমাদের মনে এমন এক মানুষ আসে যার চোখে একটি মোটা চশমা এবং বুদ্ধি কম্পিউটারের মতো দ্রুত গতি চলা, যাদের দেখে ভয় লাগে কিন্তু অনেকের কাজ দেখে ভালোও লাগে। আর বন্ধুরা, এই অবস্থায় আমরা সবাই ভাবি যে যদি আমরাও হ্যাকার হই যার মাধ্যমে যা চাইবো সেই জিনিসের ওপর অ্যাক্সেস পেয়ে যাব। এইসব কারণের জন্য কিছু মানুষের মনে এই প্রশ্ন আসে, আসলে হ্যাকার তৈরি হয় কিভাবে, তো এটি তৈরি হওয়ার জন্য কি কি প্রয়োজন হয়। তো আপনি যদি এই জিনিস জানতে চান তো এই ভিডিওটি আপনার জন্য। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে শুধু এইটুকুই বলবো না যে হ্যাকিং কিভাবে হয়, বরং এটিও বলবো যে কিভাবে আপনি একজন হ্যাকার তৈরি হবেন। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কিন্তু ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সর্বপ্রথম আমরা আপনাকে বলে দিই যে আসলে হ্যাকিং কিভাবে করা হয়। এটি বোঝার আগে আপনি শুধু এইটুকুই বুঝে নিন যে ব্যক্তি অন্য কোনো তৃতীয় ওয়েবসাইট অ্যাক্সেস পেয়ে যায়, যার মানে তার সমস্ত ইনফরমেশান খুলে সামনে রেখে দেয়, সেই হ্যাকার হয়। আর এই কাজ বেশিরভাগই টেকনিক্যাল হয়। হ্যাকার দু রকমের হয়, একটি ভালো, অন্যটি খারাপ। এখন আপনাকে এটি বলা অবশ্যই প্রয়োজন নেই যে যদি আপনি হ্যাকার হতে চান তো কী ধরনের হ্যাকার হবেন, কারণ গর্বের কথা হলো যদি আপনি হ্যাকিং শেখেন তো এর ব্যবহার কোনো ভালো জিনিসের ওপরই করুন। হ্যাকিং এর মাধ্যমে পয়সা আসে, নিয়ম মেনে হ্যাকিং করে পয়সা ইনকাম করতেই পারেন, যার মাধ্যমে আপনি যদি ব্রিলিয়ান্ট হ্যাকার তৈরি হয়ে যান তো আপনার ডিম্যান্ড কোটি টাকাতে হয়। কিন্তু সেটি হওয়ার জন্য আপনাকে একজন ব্রিলিয়ান্ট হ্যাকার হতে হবে। তো এর জন্য আপনার স্কিলসকে এত ভালোভাবেই শিখতে হবে যে কেউ আপনাকে ব্যর্থ করতে না পারে। যদি আপনাকে হ্যাকিং শিখতে হয় তো এর জন্য ইন্টারনেটে অনেক ওয়েবসাইট কোর্স পেয়ে যাবেন যার মাধ্যমে আপনি হ্যাকিং শিখতেই পারেন, কিন্তু সেইগুলি আপনি বুঝতে পারবেন না, কারণ এক ধরনের অ্যাডভান্স লেভেলের হ্যাকিং হয় সেইগুলি। কিন্তু যদি আপনাকে কোনো জিনিস শিখতে হয় তো প্রথমে সেটির বেসিক জিনিস শেখা খুবই প্রয়োজন। তো চলুন জেনে নিই হ্যাকিংয়ের জন্য সবচেয়ে বেসিক পার্ট কোনটি। বন্ধুরা, সবচেয়ে প্রথম আপনার হ্যাকিং শেখার জন্য কম্পিউটারের বেসিক নলেজ সম্বন্ধে জানতে হবে। কম্পিউটারে ইন্টারনাল অ্যাক্সেস কিভাবে করতে হয়, কম্পিউটারের ডোজ কমেন্ট কি জিনিস, এর মধ্যে অ্যাক্সেস কিভাবে করতে হয়, আর এর মাধ্যমে যতগুলি কমেন্ট আছে ওই সবগুলি সম্বন্ধে আপনাকে জানতে হবে। সেটি ছাড়াও আপনাকে রেজিস্ট্রি সম্বন্ধে জানতে হবে, রেজিস্ট্রি কি, কি করে আপনি রেজিস্ট্রিকে এডিট ও মডিফাই করতে পারবেন। এইভাবে আপনাকে কম্পিউটারের বেসিক নলেজের সব কিছু জিনিস জানতে হবে। দ্বিতীয় নাম্বারে আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নলেজ হওয়া খুবই জরুরি, কারণ যদি আপনি হ্যাকিং শিখতে চান অথবা হ্যাকার হতে চান তো আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা খুবই প্রয়োজন, কারণ এটি ছাড়া আপনি কোনো জিনিসকেই বুঝতে পারবেন না। আর যতক্ষণ না এই জিনিস আপনি বুঝতে পারবেন তো হ্যাকিং তো দূরের কথা, এমনকি কোনো ওয়েবসাইট খুলতেই পারবেন না। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনাকে HTML, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, PHP, রুবি এবং আপনাকে সি ল্যাঙ্গুয়েজকেও শিখতে হবে, কারণ যতক্ষণ না পর্যন্ত আপনি এই কোডিং ল্যাঙ্গুয়েজ বুঝতে না পারছেন ততক্ষণ হ্যাকিং করা আপনার কাছে স্বপ্নের মতো। এই জন্য শুরুতে আপনাকে একটা দুটো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বোঝা খুবই প্রয়োজন। এবার নাম্বার থ্রিতে যে জিনিস সবচেয়ে প্রয়োজন, তো সেটি হলো নেটওয়ার্কিং স্কিলস, কারণ যদি আপনাকে হ্যাকিং শিখতে হয় তো নেটওয়ার্কিং স্কিলস শেখা আপনাকে নিজের জন্য খুবই প্রয়োজন, যেখানে আপনাকে TCP/IP কী জিনিস, সাবনেট কী জিনিস, টেলনেট কী জিনিস, রাউটার কী জিনিস, হাব কী জিনিস, সুইচ কী জিনিস, কারণ অ্যাডভান্স লেভেলে আপনাকে এই সব জিনিস শেখানো হয় না। এই সব বেসিক থেকেই নলেজ থাকা আপনার জন্য খুবই প্রয়োজন। চতুর্থ নাম্বারে লিনাক্স স্কিল, কারণ বন্ধুরা যদি আপনি হ্যাকার হতে চান অথবা হ্যাকিং শিখতে চান তো আপনাকে লিনাক্স স্কিল এর সম্বন্ধে জানা খুবই প্রয়োজন, কারণ এটি ছাড়া আপনি কোনোভাবেই হ্যাকিং শিখতে পারবেন না। যত রকমের হ্যাকিং টুলস বানানো হয় সেইগুলি সবই লিনাক্স এই বানানো হয়, কারণ সেটি আপনি উইন্ডো অপারেটিং সিস্টেমে তৈরি করতে পারবেন না। এই জন্যই সবচেয়ে প্রথমে আপনাকে এটি শিখতে হবে। এবার জানাবো ডাটা বেসেস স্কিল সম্বন্ধে। যদি আপনি ভালো এবং সফলভাবে হ্যাকিংয়ের কাজ করতে চান তো ডাটা বেস এর সম্বন্ধে নলেজ হওয়া খুবই প্রয়োজন, যেখানে ডাটা বেস কী, ডাটাবেস কীভাবে কাজ করে, এটি কীভাবে তৈরি করা হয়,
এর সঙ্গে সঙ্গে টেবিল কিভাবে আপডেট এবং ডিলিট হয় এই সব জিনিস সম্বন্ধে জানা খুবই প্রয়োজন। কারণ যদি আপনার এই সব সম্বন্ধে নলেজ না থাকে তো আপনি কোনো ওয়েবসাইট অথবা অ্যাপ্লিকেশনকে করতে পারবেন না। তো বন্ধুরা, এইগুলি ছিল কিছু বেসিক স্কিলস। বন্ধুরা, যদি আপনি একজন হ্যাকার হতে চান তো বেসিক স্কিলস জানা সবচেয়ে জরুরি, তবেই আপনি অ্যাডভান্স লেভেলে হ্যাকিং করতে পারবেন। আপনি নিজেই ভাবুন, যদি কেউ এ বি সি ডি না জানে তাহলে সে কীভাবে র্যাট ক্যাট ম্যাট পড়তে পারবে। এই জন্যই আপনার কম্পিউটারের বেসিক নলেজ জানা খুবই জরুরি, না হলে হ্যাকিং করা তো দূরের কথা, আপনি কোনোভাবেই কোনো ওয়েবসাইটেই পৌঁছাতে পারবেন না। তো বন্ধুরা, আপনি এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনি পুরোপুরিভাবে বুঝে গেলেন যে হ্যাকিং একটি টেকনিক্যাল কাজ। এই জন্য সাধারণত এইগুলি সেই সমস্ত মানুষের পছন্দ হয় যার জীবন কম্পিউটারের সঙ্গে যুক্ত। তো এই জন্য যদি আপনি কম্পিউটারকে ভালোবাসেন তো অবশ্যই হ্যাকিংয়ে পা রাখুন। আর এর জন্য আপনার পাশে অনেক কাজ আছে যেখানে আপনি অ্যাজ এ প্রফেশন কেরিয়ার আপনার স্বপ্ন পূরণ করতে অবশ্যই পারবেন। তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, আর পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সবসে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।